সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের নবনির্মিত এস এফ ভবনের শুভ উদ্বোধন করেন সিলেট তিন আসনের স্থানীয় সাংসদ সদস্য মাহমুদ উস চৌধুরী সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি সামি হায়দারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের নবনির্মিত মাল্টিপারপাস ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার বাইশ জানুয়ারি সকালে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এই মাল্টিপারপাস ভবনের শুভ উদ্বোধন করেন সিলেট তিন আসনের স্থানীয় সাংসদ সদস্য সামাদ চৌধুরী এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এফ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান এস প্রকল্প পরিচালক মোহাম্মদ আনসার আলী সিকদার ফেঞ্চুকন তানার অফিসার ইনচার্জ সাফাহাত হুসেন জিএম এটিএম আব্দুল বাকি সিবিআই সভাপতি আব্দুল মালেক চৌধুরী সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুদ্দিন বাদল উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল চৌধুরী মিসলু সিনিয়র সদস্য পারবেজ আহমদ দুই নং মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ জুমাত দুই নং মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি দেব্রত পালদ্বীপ ছাত্রলীগ নেতা নাইম চৌধুরী মাহবুবুল হাছান চৌধুৰী অবি প্ৰমুখ চামি হায়দাৰ আইন টিভি নিউজ ফেঞ্চুগঞ্জ চিলেট